গ ইউমিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবছর গ ইউমিতেটে এক হাজার দুইশো আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন উনত্রিশ হাজার আটান্ন জন শিক্ষার্থী এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার সময় সকাল দশটা হলেও আটটার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে অংশ নিতেই শেষ সময়ে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন তারা এবছরই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে যেখানে 75 নম্বরের নৈতিকের পাশাপাশি 45 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা থাকলেও পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা সময় একটু কম মনে হয়েছে কিন্তু না সব অ্যানসার করতে পারছি টাইট টাইমিং ছিল তো ভালো আমরা সন্তুষ্ট কারণ লিখিত পরীক্ষা হয় আর মনে হলো যে না পোস্টটা ফাঁসার কোনো সম্ভাবনা নাই আগে তো শুধু এম সি রিটার্ন দেওয়া মাধ্যমে আলাদা একটা দক্ষতা হচ্ছে আর কি আমাদের ভিতরে তবে অন্যান্য বছরের মতো এবার যেন ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতি না হয় সে ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা অনেক কষ্ট করে যারা পরীক্ষা দিতে আসছে তাদের জন্য সঠিক ইয়েটা পায় আর কি মূল্যায়নটা পায় এই এইটুকুই আশা করবো আমরা যে যে ছেলেমেয়েরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্টে যদি কোনো জালেতে হয় সে মুহূর্তে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য বলেন ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ও সব ধরনের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সজাগ রয়েছে অনভিপ্রত কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি এটি সন্তোষ আমরা আশা করি যে সব কিছুই ভালোভাবেই চলবে এবং এটি কিছুটা সংস্কার আনা হয়েছে সেটিও একটি ভালো উদ্যোগ সেটিও বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপ্পান্নটি কেন্দ্রে গয় ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে একজন শিক্ষার্থীকে নৈবিতিক অংশে তিরিশ এবং লিখিত অংশে বারো নম্বর সহ মোট আটচল্লিশ নম্বর পেতে হবে পিঙ্কি আক্তার সমসংবাদ ঢাকা